Sul bu. এই বসে বাসার পিছনে অনেক মাল পাওয়া যায়, ওই তো একটা বিশাল শহরে ওই আমারে মারে, কেউ একটু খাইতে দেয় না, একটু আদরও করে না, সবাই শুধু মারতেই জানে, মারতেই জানে। আপনারা জানেন সবার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সুন্দর একটা পরিবার আছে, কিন্তু আমার আমার কেউ নাই, কেউ নাই। হ্যাঁ আছিল, আমারও মা আছিল, বাবা আছিল, সুন্দর একটা পরিবার আছিল। আমার বাবা সরকারি অফিসে চাকরি করত, সেই সকালবেলা চাকরির লেগে বাড়া যাইত, আর আসতো সেই রাতে, তখন আমি ঘুমায় থাকতাম। আমার বাবা আমারে বেশি সময় দিতে পারত না। আমার বাবার সাথে আমার মার সম্পর্ক খুব বেশি ভালো ছিল না, সব সময় ঝগড়া করত। একদিন আমার মা রাগ কইরা বাড়ি থেকে চলে যায়, আর কোনোদিন আসে না। তারপর আমার বাবা আর একটা বিয়া করে, সেই সতাল মায় আমারে খুব মারত, খাইতে দিত না, খুব কষ্ট দিত। এই কষ্ট সহ্য করতে না পাইরা আমি বাড়ি থেকে পলায় আসি, আর 7 বছর হয়ে গেল, কেউ আমারে খুঁজতে এলো না। হয়তো খুঁজছিল কিন্তু আমার দেখা পায় নাই, বাসার ঠিকানাও ভুলে গেছি। তাই পেটের ভাত জোগাইতে এই শহরে টোকাগিরি কইরা খাই, চোখে গিরি করে খাই, চোখে গিরি করে খাই। আপনাদেরকে সব কথা কইতেছি কেন? আপনারা কি আমাকে ভাত দিবেন, আমাকে খাবার দিবেন, আমার স্কুলে ভর্তি করে দিবেন? আমার বাবা আমারে ফিরাই দিতে পারবেন? পারবেন না, পারবেন না।
কারণ আমি জানি এই শহরে কেউ কারোর চোখ তুইলা তাকায় না, সবাই সবারে নিয়ে ব্যস্ত, সবাই সবারে নিয়ে ব্যস্ত। আমার মতে পেছনে আমাদের কেউ দেখবো না, কেউ দেখবো না। আপনারা আমার কথা ভাবতেছেন? এই বৃষ্টি আমলের কথা ভাবার দরকার নাই, দরকার নাই ভাবার। ওই উপরে একজন আছে, হ্যাঁ আমারে দেখবো, ওই আল্লাহ আমারে দেখবো। এই ঢাকা শহরে যত বৃষ্টি আমল আছে সবার এই আল্লাহ দেখবো। আপনাকে দেখার দরকার নাই, দেখার দরকার নাই।